একটার পর একটা কীভাবে দিনগুলো চলে যায় আমরা বুঝতেই পারছি না। কাজের মধ্যে থেকে থেকে নিজেদেরকে খুঁজেই পাচ্ছি না, কোথাও যেন আমরা হারিয়ে যাচ্ছি সংসারের মধ্যে থেকে। নিজেদের ভালো লাগা, নিজেদের না পাওয়া সব কিছু যেন সংসারের মধ্যে লুকিয়ে থেকেছে। আজ হচ্ছে রবিবার, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্ল্যাটের কাজ চলছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তিনজন মানুষ ঘুমোচ্ছে, আর আমি এদিকে রোজকারের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। এই গাছটা না ঘরের ভেতরে থাকার ফলে কীরকম যেন হয়ে যাচ্ছিল, এই কারণে বাইরে দিয়ে দিয়েছি। তারপর এখন জল দিয়ে ভালো করে উঠোনের এই সাইডটা দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে আজকে, না এদিকটা পরিষ্কার করে দিয়েছে, আমি আজকে করিনি। আমাদের এখানে যে মানুষটাকে রেখেছে তারাই আজকে এসে এদিক ওদিক সেদিক সব কিছু করে দিয়েছে। আর আমার এই জামাকাপড়ের র্যাকটা না যতবারই ঠিক করি ততবারই যেন মনে হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। আর এখানে দেখো সজনে গাছের পাতাগুলো না দারুণ হয়েছে, মনে হচ্ছে একদিন শাক তুলে খেতেই হবে। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, আর এখন আমার সোনটা মনটা গাছগুলো আছে, কারণ আমি গাছ প্রচণ্ড ভালোবাসি। গাছগুলোতে জল টল দিয়ে বারান্দাটা একটু ধুয়ে টুয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরের এই যে প্রত্যেক দিনের মতো বাসনপত্র গুছিয়ে গাছিয়ে রাখা। মেয়েদের মনে হয় এগুলো হচ্ছে একটা খেলনা। ছোটোবেলায় আমরা যখন পুতুল খেলতাম, বাসন নিয়ে ছোট ছোট পুতুল বানাতাম সেগুলো নিয়ে, এখন মনে হয় সংসারে এইগুলো হচ্ছে পুতুল খেলা, এইগুলো হচ্ছে সংসারে। যেমন ছোটোবেলায় আমরা কি করতাম, মাটির জিনিস নিয়ে খেলতাম, এখন আমাদের অরিজিনাল জিনিসপত্র হয়ে গেছে। তো চলো এগুলো গুছিয়ে গাছিয়ে করে নিই, তারপরে যে বাকি কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে করি। দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। মানুষের জীবনে না সব কিছু ঠিকঠাক হয় না, একদিকটা যদি ঠিক হয় আর একদিকটা খারাপ হতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। এই ফ্ল্যাটটা যেমন খুবই ভালো আর একদিকে খুবই খারাপ। নোনা জলের জন্য বাসনপত্র সব কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাথার মধ্যে যে চুলগুলো আছে সেগুলোও পুরো নষ্ট হয়ে যাবে। কেন এত পরিমাণে চুল উঠছে কি বলবো, বলে বোঝাতেই পারছি না। মানে কি করব, মাঝে মাঝে না আতঙ্ক লাগছে, মনে হচ্ছে চুল আর থাকবে না, সব হয়তো উঠে যাবে। এখন আমি দেখো এদিকের বাসনগুলো যেগুলো এই একটু আগে মাজলাম তো সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি, আর কিছুটা বাসনপত্র আছে। আজকে তো নিরামিষ রান্না হবে বরের জন্য, আজকে না মোটামুটি শ্রাবণ মাসটা ও নিরামিষই খাচ্ছে, মাছ মাংস একদমই খাচ্ছে না। তো এখানে আমি ভাবলাম কী বানাবো, আমাদের তো আজকে রবিবার মানে চিকেন হবেই, তো তার সঙ্গে তো একটু নিরামিষ রান্না থাকতেই হবে। তো ছোলার ডালটা আমি রেখে দিলাম, ভিজিয়ে টিজিয়ে রেখে দেবো, তাহলে সিদ্ধ করলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কম করে। আর লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো এখন আমি ওটা রেখে দিলাম কেটে টেটে, আর জিনিসপত্রগুলো এখন আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। যতটাই সুন্দর করে সাজিয়ে রাখা যায় ততটাই কিন্তু খুব ভালো লাগে। জানি সব কিছু ছেড়ে একদিন চলে যেতেই হবে, কোনো দিন কেউ বেঁচে থাকে না। আমার মাকেও দেখেছি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসার করলো, কিন্তু সে কি সারাটা জীবন ধরে রাখতে পারলো? না, খালি হাতে এসেছি খালি হাতে যেতেই হবে, এটাই হচ্ছে ভগবানের নিয়ম। মেয়েকে তো অনেক ডেকে ডেকে ওঠানো হলো, মেয়ে এখন পড়তে বসে গেছে, আর আমি চলে এসেছি বেডরুমে। আমার খুব ভালো লাগে কি জানো তো, টেডি। আমার মনে হয় পুরো বিছানা জুড়ে যদি টেডি থাকে আমি খুব হ্যাপি। আমার টেডি নিয়ে থাকতে প্রচণ্ড ভালো লাগে। তারপর ওই রুমটা পরিষ্কার করে এখন চলে এসেছি এই রুমটা। দিদি ফোন করেছে, দিদির সঙ্গে কথা বলছি, আর বরমশা এদিকে কাজ করছে, কি জিনিস নিচ্ছে এদিক ওদিক করছে, এই হচ্ছে ব্যাপার। ও এখানেই আছে, ও তো সামনে আসতে চায় না, না এই কারণে ওকে আমি আর ক্যামেরার সামনে নিয়ে আসি না। ও যখন ভালোবাসে না তখন কেন নিয়ে আসবো বলো, জোর করে তো কোনো কিছু করা যায় না। না তো এখন চা খাবো, আর সকালে ব্রেড নিয়ে এসছি, বাড়ির সামনেই বিক্রি করতে এসেছিলো। এখন মা আর মেয়ে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। তো চাটা খাবো, খাওয়া দাওয়ার পর যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব। আমি একটু বসি আবার কাজ করি, একসঙ্গে না এত কাজ করতে পারি না গো। আর এমনিতেও আমার হাতের ব্যথাটা একটু ভালোই বেড়েছে। তো মেয়ের সঙ্গে গল্প করছি, মেয়ে বললাম তুমি পড়তে বসে পড়ো, আর এখন আমি দেখো ঝাড়ু দিতে চলে এসেছি। সুন্দর করে ঝাড়ু টাড়ু দেবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে কী কী রান্নাবান্না করবো না করবো সবটাই শেয়ার করবো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার। তো চলো ভিডিওটা দেখতে থাকো আরও কী কী করছি। Thank you.
অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মোটামুটি কিছুটা কাজ করে নিয়েছি। আর আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে, এর আগেও তোমাদেরকে বলেছি, এই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না, কাজ করতেও ভালো লাগে না। তো এই যে এখন একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে মোচাটা সেদ্ধ করে রেখেছি ছোলা দিয়ে। তো নিরামিষ রান্না হবে, আর আমাদের তো চিকেন হবে, দুটো মোটামুটি আইটেম যদি নিরামিষ থাকে, রাত্রে বরকে পাঁপড় ভাজা, পটল ভাজা এগুলো দিলে রাত্রিরও ওর খাওয়া হয়ে যায়, যেহেতু মাছ মাংস কিছুই খেতে চায় না এই মানে শ্রাবণ মাস বলে। তো ঠিক আছে, আমি আর ওকে বলে দিচ্ছি, আর কোনো দরকার নেই খাওয়ার। তো এখানে দেখো একদম সুন্দর করে রান্নাঘরটা তো সকালেই গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন কাজ হচ্ছে চিকেনের জন্য আলু পেঁয়াজ কাটা, মোচার জন্য আলু কাটা, এগুলো সব এখন কাটাকাটি করবো। আর হচ্ছে মেয়ে তো পরীক্ষায়, কারণ মেয়েকে এখন স্কুল পাঠাচ্ছি না, ও এই ঘরে বসে বসে পড়ছে, আর আমি পরে ঘরটা মুছবো। আজকে ভাবছি মাথাতে একটু অ্যালোভেরা লাগাবো, এত চুল উঠছে না, চুল উঠার জন্য আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সংসারের কাজ করে বাবারে কম করে গেছে, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মোচার আলু আর চিকেনের আলুটা আমার ভাজা হয়ে গেছে, যেহেতু দুটোই আমায় ভাজতে হবে, তো আলাদা আলাদা করে আর ভাজলাম না, একসঙ্গেই ভেজে নিলাম। নিরামিষ রান্নাগুলো আগে করে নেব, তারপরে লাস্টে করব চিকেনটা। তো এটা তুলে নেওয়ার পর আমি এখানে দেখো মোচাটা দেখতে পাচ্ছ, দারুণ সেদ্ধ হয়েছে আর খুবই ভালো মোচাটা। এখন হাতের সাহায্যে একটু চটকে নেবো, তাহলে টেস্ট হবে। আর এখানে তেজপাতা দিয়েছি, আদা বাটা, জিরে, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে ধনে, আর একটু গরম মশলা, ঘি তো লাগবে, আর মিষ্টি, যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা তো মিষ্টি দেবেই, আর আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে। আমি কিন্তু সেরকমভাবে রান্না করতে পারি না, যেরকম পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি তোমরা অনেক ভালো ভালো রান্না করতে পারো, তো যেটুকুই পারি আমার মনে হয় তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো এখানে দেখো আমার মোটামুটি মোচাটা হয়ে গেছে, এখনও ছোলার ডালটা বাকি আছে। এখানে দেখো একটু ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার ফলে না টেস্টটা দারুণ হয়। তো আমি তো ভয়েসটা দিচ্ছি, মোচাটা সত্যিই ভালো হয়েছিলো, বরমশাই খেয়েছিলো। আর এখানে আমি নারকেল, কাজু, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে আমি ডালটা ফোড়ন দেবো, ছোলার ডালটাও একটু মিষ্টি মিষ্টি দিয়েছি, আর ওই নিরামিষ আদা বাটা, জিরে বাটা ওটা আমি একটু রেখে দিয়েছিলাম, ওটা এখন ভালো করে কষে নেব। তারপরে আমি এখানে তোমাদেরকে একটু মোচাটা দেখিয়ে দিলাম, দেখতে পেলে দারুণ হয়েছে। তো সেদ্ধ করা ডালটা এখন দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার নিরামিষ রান্না হয়ে যাবে, তারপরে চলে যাব চিকেনের পর্বতে। তো ডাল আর মোচা তো হয়ে গেছে, এখন হচ্ছে চিকেন। তো চিকেনটা এখন ঝটপট করে বানিয়ে নেবো, তারপরে ঘর মুছবো, আর বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। তো এখানে দেখো একটু চিনি দিয়ে দিলাম, কালার হবে। যে বাবারে আমি মানে এত তাড়াতাড়ি কথা বলছি যে আমার কথাগুলোই কীরকম হয়ে যাচ্ছে, আর এত চিকেন রান্না করছি আমার মনে হচ্ছে চিকেনটা ঠিকঠাক রান্না হচ্ছে না। আমার মেয়ে বলছে না ভালোই তো হচ্ছে মা, কেন এরকম বলছো। আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছে, এটাকে মেখে নিয়ে আসুন। তো চিকেনটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি, একটু ভিনিগার দিয়েছি, তাহলে কি বলো তো গন্ধটা থাকে না। তো মেখে টেকে রেখে দেবো, তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করব। যতই আমি চিকেন রান্না করি ততই মনে হয় এক হয়ে যাচ্ছে, চিকেনটা একটু আলাদা রকম করতেই পাচ্ছি না। তো মেয়ে বলে মা তুমিই ভালো করো, বাবাকে রান্না করতে বলতে হবে না, বাবা এত তেজপাতা দিয়ে দেয় তার থেকে তোমারই ভালো। তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমি করে নেব। আর এদিকে আমি জলের বোতল নিয়ে চলে এসেছি, এখন ঝটপট করে জলের বোতলগুলো ভরে নেব। মেয়েকে বকা দিচ্ছি তুমি তো জলের বোতলগুলো ভরে রাখতে পারো না, কেউ রাখবে না, আমায় সব করে টরে রেডি করে রাখবো, তখন সবাই নিয়ে খাবে। মেয়েদের জীবন হচ্ছে শুধু সবাইকে দেখো দেখো দেখো, আমাদেরকে দেখার মতো কোনো মানুষ নেই যে আমাদেরকে কেউ দেখে বলবে আজকে তোমায় রান্না করতে হবে না, চলো হোম ডেলিভারি করে দিচ্ছি, আজকে বসে আমরা সবাই খাবো, সবাই গল্প করবো না। শ্বশুর শাশুড়িকে নিয়ে যখন সংসার করতাম, সকাল ভোর পাঁচটার সময় উঠে এ চা খাবে, ও চা খাবে, এ এটা খাবে, ও ওটা খাবে, সারাটা দিন যেন মনে হতো খেটে যেতাম। বারোটার পর যখন বিছানায় আসতাম রাত্রি, তখন মনে হতো শরীরটা পুরোটাই ছেড়ে দিচ্ছে, আর সকালে উঠতে পারবো না। অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, তবুও হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি, এখনও চলছি, সারাটা জীবনই চলবো।
তো এখানে চিকেন হচ্ছে, আর আমি এখানে সুন্দর করে গ্যাসের এদিকটা মুছে নিচ্ছি, বিকেলের দিকে তাহলে চা করতে অসুবিধা হয় না। তো এইভাবেই আমি কাজ করি। আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তখন একবার গিয়ে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই জামাকাপড়ের একটা তুলে তুলে এদিক ওদিক করে জামাকাপড়গুলো দিলাম, আর যেই জামাকাপড়গুলো কাঁচা হয়েছে এখন আমি সেগুলো এখন ভেতরে মেলে দিচ্ছি। কেন বলো তো, একবার বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, পুরো মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আধাটা সময় মনে হচ্ছে জামাকাপড়ের এদিকেই চলে যাচ্ছে, মানে পাগল হয়ে যায়। মনে হয় মাঝে মাঝে মনে হয় জামাকাপড়গুলো সব পাক মেরে ফেলে দিই, কতবার যে তুলি আর নামায়, মানে এই র্যাগটাকে নিচে নামায় আবার ওপরে ওঠায়, এই হচ্ছে আমার চলে। তো এখন আমি জামাকাপড়গুলো সুন্দর করে মেলে টেলে দেবো, তারপরে এখনও ঘর মোছা বাকি আছে। আর হাতের ব্যথাটাও না প্রচণ্ড বেড়েছে, ওই যে লাঠি দিয়ে জলটা চিপি না, এর ফলে হাতটা প্রচণ্ডই ব্যথা করে, কেন যে হয়েছে আমি বুঝতেও পারছি না। তো এখন হাতের সাহায্যে ঘরটারগুলো মুছে নেবো, তারপরে পুজো দেবো। আর এখন একটু ফেনাইল দিয়ে দিলাম, যতই ভালো করে মুছি, আমার বাড়িতে কী হয় জানো তো, চুলটা এতটাই দেখা যায় মনে হয় পুরো টাক হয়ে যাবে। আর এই মেশিনটা কী যে হয়েছে, বড়মশায় সময়ও পাচ্ছে না, ঠিক করতেও পারছে না, কী বলবো। মানে মেশিনে যখন জামাকাপড়ে মানে কাচি না, তখন কোথা দিক থেকে একটু জল পড়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। আর সেই জলটা এদিক ওদিক গড়ায়, আর ভালো করে না মুছলে না দেখবে পুরো জল জল হয়ে থাকে। তো চলো কথা না বলে এখন আমি ঘরটা ঝটপট করে মুছে নিই। তো চিকেনটা দেখো এরকম কষা কষাই করবো, জল টল দেবো না যেহেতু ডাল আছে, আর একটু মোটামুটি ভালো করে ফুটিয়ে দেবো, তারপরে বন্ধ করে দেবো। আমরা কিন্তু অনেক কষ্ট করে রান্না করি, যখন কেউ খেতে বসে বলে এই রান্নাটা ভালো হয়নি, তখন দেখবে মনটা খুব খারাপ হয়ে যায়। আবার খারাপ হলেও যদি মনের দিক দিয়ে বলে না না আজকের রান্নাটা দারুণ হয়েছে, তাহলে দেখবে মনটা অনেকটাই খুশি হয়ে যায়। মেয়েদেরকে ছোটোখাটো জিনিস দিয়ে আনন্দ করা যায়, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারে না। আমার বর তো বলে, ভালোবাসা কি চোখে দেখা যায়, আমি তোমাকে ভালোবাসি সেটা কি দেখিয়ে ভালোবাসবো, ও তো সেটাই আমায় বলে। আমি বলি না না তুমি আমায় ভালোবাসো সেটা আমি জানি, তো ভালোবাসা তো চোখে দেখা যায় না, এটা তো সত্যিই কথা। তো আজকে এই কথাটা বললাম তোমাদেরকে, আর এখন আমি চলে গেলাম রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে। আর একটু শার্প নিয়ে গেছি, তো আজকের শাড়িটা আমি মেশিনে দেবো না, হাতেই কেচে নেবো, হাতে কাচতেও খুব কষ্ট হয়। স্নান টান করে এখন আমি ফুল তুলছি, আর এখানে মেয়ের আন্টির সঙ্গে কথা বলছি। মেয়ের পরীক্ষা আসছে, তো কেমন পড়ছে না পড়ছে সেটাও জানছে, এটা বাড়ির পাশে। আর আমাদের না খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, মানে এক মাস কি দু মাস হয়ে গেছে, মোটামুটি এই পাড়াতে আমাদেরকে সবাই খুব ভালোবাসে। তো এখন ফুল টুল তুলে নিয়ে এসে আমি এখন ঠাকুরকে সাজাচ্ছি। মনের মধ্যে অনেক ইচ্ছে, ভগবান তুমি কবে ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করবে আমি জানি না, তোমার মুখের দিকে চেয়ে আছি। খুব ইচ্ছে করে যে একটু সুন্দর করে ঠাকুরের সিংহাসন করব, সেখানে অনেক সুন্দর করে পুজো করব। পুজো তো যে যেরকমভাবে করতে পারে সেটাই ভগবান নেয়। আমি মনে করি যে ভালোবেসে পুজো করলেই হলো, তো পুজো টুজো করবো। বাবুরা ওদিকে বলছে, মা তাড়াতাড়ি পুজো করো, খিদে পেয়ে গেছে। ওরা তো বাচ্চা না, স্নান করলে আর একটুও থাকতে চায় না। আর আমাদেরকে ভাবো, আমার খুব মনে পড়ে শ্বশুর বাড়িতে স্নান করে সবাইকে খাওয়াতে খাওয়াতে লাস্ট ব্যাচে আমি যখন খেতে বসতাম, তখন আর খিদেটা থাকতো না, খিদেটা পড়ে যেত। কত রকম কষ্ট মেয়েদেরকে সহ্য করতে হয় একটা মেয়েই বুঝে।
আজ হয়তো নিজের সংসার হয়েছে, আমার খিদে পেলেও আমি নিজে নিয়ে খেয়ে নিই, কোনো ব্যাপার নেই। আজও আমি শ্বশুর বাড়িতে গেলে সবাইকে দেওয়ার পর আমাকে যখন দেয় তখনই খাই, আমি বলি না আমার খিদে পেয়েছে, আমাকে আগে আগে দিয়ে দাও। এই জিনিসটা আমার আজও থেকে গেছে। তো ছোলার ডালটা এখন দেখো তুলে তুলে রাখছি, আবার বরকে এদিকে দিচ্ছি, এইসব করছি, মানে কি বলবো, খাওয়া দাওয়া করে টরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি তালাটা মেরে দেবো, আর জামা কাপড়ের অবস্থাগুলো দেখো, শুধু এখানে জামা কাপড়, এখানে চুড় দিয়া, এগুলো মোটামুটি শুকিয়েছে, এটা আধ ভেজা আছে, তো ফ্যান চলবে এই কারণে দিয়েছি। এখন বর্ষার সময় জামা কাপড় নিয়ে সত্যি বিরক্ত কর, ছেলেকে তো এখন মানে মেরে ধরে ঘুম পাড়াতে হবে, নাহলে তো সন্ধ্যা থেকে পড়তে পারবে না। তো ঘুম থেকে উঠবো, উঠে এইসব জামা কাপড়গুলো ভাঁজ করবো, এখন আর মন চাইছে না। এখানে দেখো এই ঘরে জামা কাপড়, মানে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো চলো এখন একটু রেস্ট নিই। তো একটু ঘুমিয়েছিলাম, বন্ধুদের ভিডিও দেখছিলাম, ছেলেকে চেপে ধরে নিয়ে শুয়েছিলাম, নাহলে তো ছেলে একদম ঘুমাবে না, মেয়ে ওদিকে পড়াশোনা করছে। তো চাটা করলাম, চা করে বর্মশাইকে দিলাম, আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য মনটাও ভালো লাগে না, খিচিবিচি করছে। সন্ধে টন্ধে দেবো, তারপরে আবার কাজ আছে, একটু খাওয়ার পর দেখবি আবার কাজ জমা হয়ে যায়, আর কাজ করতে মন চায় না, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? তো এই যে সন্ধে টন্ধে দেবো, তারপরে জামা কাপড়ের পুরো পাহাড় জমে আছে, তো সেই পাহাড়গুলো আস্তে আস্তে ঠিকঠাক করে রাখবো, সবাইকে সবারই জিনিসগুলো ঠিকঠাক ঘরে রেখে দেব, তারপর ছেলেকে পড়াবো, তারপর নিজে একটু চা খাবো, চা খেতে খেতেই ছেলেকে পড়াবো। আর রাত্রে সেরকম রান্না করব না, রাত্রে রান্না বলতে গেলে চিকেনটা আছে, বরের তো আছেই সব কিছু, ও তো ভাত খাবে, একটু পাঁপড় ভাজা আর পটল ভাজা করে দেবো, আর একটু ময়দা আছে। তো মেয়ে বললো যে মা আমাকে একটু লুচি ভেজে দেবে, আমি ঠিক আছে, তো ওকে একটু লুচি ভেজে দেবো। তো ব্লগটা দেখো খুব একটা বেশি বড় করব না, তোমরা এমনিতেই বড় ব্লগ দেখতে চাও না। তো এখন ঘড়িতে 10:30 বাজে, তো ছেলেকে পড়িয়ে টরি এখন আমি চলে এসেছি লুচি ভাজতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবেসো,